चैनल बॉम्बे ऑफ लिविंग आमी सुरंजना आज के चले दमदम आयुष एक्सक्लूसिव ज्वेलरी ते এখানে আপনারা বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন কেজি দরে কিনতে পারবেন এন্ড যদি আপনারা এক পিস কিনতে চান তাহলে জাস্ট 20 রুপিস এক্সট্রা দিয়ে আপনারা এক পিসও কিনতে পারেন এটা হচ্ছে দমদম স্টেশন থেকে মাত্র 2 টু 3 মিনিটস ওয়াকিং ডিসটেন্সে তো আপনারা ইজিলি এখানে আসতে পারেন আমি লাইভ লোকেশনের লিংক আপনাদের সাথে ডেসক্রিপশনে শেয়ার করে দেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না আর আপনারা নেক্সট কি স্টোরের ভিডিও দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার দাদা নমস্কার আপনাদের স্টোরি যদি কেউ ভিজিট করতে চায় তাহলে কিভাবে আসবে আমাদের স্টোরটা হচ্ছে আইসিকলসিভ জুয়েলারি তো এটা হচ্ছে আমাদের দমদম আউটলেট তো আমাদের এখানে আসতে গেলে আপনাকে দমদম স্টেশনে নামতে হবে ধরুন আপনি শিয়ালদহ থেকে যদি আসছেন বা আপনি যে কোনো জায়গা থেকে আসছেন আপনাকে মেইন লাইনে ট্রেন ধরে দমদম স্টেশনে নামতে হবে দমদম স্টেশন থেকে আমাদের 4 নম্বর স্টেশনের সামনে থেকে একদম ওয়াকিং ডিসটেন্স 2 মিনিটের স্টেশন থেকে আমাদের দূরত্ব একদম আপনাদের স্টোরের কি এক্সক্লুসিভ ব্যাপারটা রয়েছে একটু বলে দিন আমাদের এখানে মেইন আমাদের হাইলাইট পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের এখানে জুয়েলারি পাওয়া যায় কেজি হিসেবে মানে নরমালি ক্ষেত্রে কি হয় যেটা আপনার জুয়েলারি আপনার পিস হিসেবে পাওয়া যায় আমাদের কেজি হিসেবে জুয়েলারি সেল হয় আমাদের আমাদের এখানে মূলত আপনারা সিলভার পলিশ ড্রুজি আফগানি ব্ল্যাক পলিশ 92.5 ব্রাশ রেপ্লিকা সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন নরমাল থেকে আপনার প্রিমিয়াম কোয়ালিটি সব পেয়ে যাবেন আপনি একদম আর মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কি রকম থাকে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে আপনি যদি কেজি হিসেবে জুয়েলারি কিনছেন আমাদের কাছ থেকে তাহলে আপনাকে মিনিমাম 1 কেজি পারচেজ করতে হবে এবার সেই 1 কেজির মধ্যে আপনি ধরুন এক পিস এক পিস প্রত্যেকটা ডিজাইন মিলিমিশিয়ে আপনি নিতে পারবেন এমন না যে আপনাকে প্রত্যেকটা ডিজাইন আপনাকে 2 পিস 3 পিস বা 5 পিস করে নিতে হবে আপনি মিলিমিশি নিজের মতন করে আপনি নিতে পারবেন আর পিস হিসেবেও আমাদের জুয়েলারি পাওয়া যায় যদি আপনি পিস হিসেবে জুয়েলারি কিনেন তাহলে আপনাকে মিনিমাম 500 পারচেজ করতে হবে ওকে 500 পারচেজ থেকে আপনি নিতে পারবেন আজকে সবার প্রথমে আপনি কি দেখাবেন সবার প্রথমে আমরা কিছু আমাদের রেডিমেড জুয়েলারি যে স্টক রয়েছে আমি এখানে কিছু রেখেছি আপনি দেখতে পাচ্ছেন তো এগুলো আমি কিছু দেখাবো প্লাস আরো কিছু রয়েছে এবার নরমালি ক্ষেত্রে কি হয় যে ভিডিওর মধ্যে থেকে আমরা সমস্ত কিছু পসিবল হয় না দেখানোটা যতটুকু সম্ভব আমি কিছু স্টক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো চলুন একে একে আমরা দেখাতে থাকি নিশ্চয়ই আচ্ছা প্রথমে যে আপনি জুয়েলারি দেখছেন এটা সিলভার পলিশের মধ্যে রেডিমেড জুয়েলারি একটা এগুলো কিন্তু আমরা কেজিতে চলে আসবে আচ্ছা মানে চাইলে কেউ পিসেও নিতে পারে তো পিসে নিতে পারবে কেজির মালটা আমাদের পিসে চাইলে নেওয়া যায় কারণ কি হয় সবাই তো আপনার 1 কেজি নিতে পারে না অনেক হয় আপনার পিসে মাল নেবে তাদের ক্ষেত্রে আপনার কেজির জুয়েলারি আপনি পিসে নিতে পারবেন কিন্তু পিসে যে জুয়েলারি গুলো হয় সেগুলো আপনাদের পিসে নিতে হয় ওগুলো আমাদের কেজিতে আসে না আর আমাদের রেটের ক্ষেত্রে একটু বলে দিই কেজির ক্ষেত্রে আমাদের যে জুয়েলারি গুলো আছে আমাদের পার কেজি আমাদের হচ্ছে 1700 টাকা করে পার কেজি আপনি যদি ধরুন 2 কেজি বা 2 কেজির অ্যাবভ নিচ্ছেন তাহলে আপনার পার কেজি পড়বে 1600 টাকা করে আচ্ছা মানে আপনি মিনিমাম আপনি 2 কেজি পারচেজ করলে আপনার ওখানেও ডিসকাউন্ট হয়ে যাচ্ছে ওকে আর অল ওভার ইন্ডিয়া শিপিং হয়ে যাবে হ্যাঁ আমাদের শিপিং আমাদের অল ওভার ইন্ডিয়া হয়ে যাবে আপনি যে কোনো জায়গা থেকে আপনি ভিডিও কল করুন আমাদেরকে ইন্ডিয়ার যে কোনো কোণা থেকে আপনি ভিডিও কল করুন আপনি ঘরে বসে আপনি মাল পেয়ে যাবেন ডেলিভারি হয় এই আইটেমগুলো যেটা রয়েছে এটা আপনার কুন্দন ওয়ার্কের মধ্যে রয়েছে কুন্দন স্টোন অ্যাপ্রক্সিমেটলি প্রাইস কিরকম পড়বে যদি কেউ এক পিস নেয় এগুলো ধরুন এগুলো আমাদের কেজি হিসেবে যেগুলো আপনাকে বললাম আপনাকে তো কেজি হিসেবে নিলে আপনাকে 1 কেজি নিতেই হবে 1700 টাকা করে কেজি পড়ছে আর যদি আপনি পিস হিসেবে মাল নিচ্ছেন আমাদের কাছে মূলত এই মুহূর্তে যেগুলো স্টার্টিং প্রাইস রয়েছে 20 টাকা থেকে 30 টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে 20-30 টাকা থেকে আপনি স্টার্টিং প্রাইস এবার আপ টু আপনি 1000 টাকা 2000 টাকা অবধি বিভিন্ন ধরনের এবার প্রোডাক্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা দিতে হয় একদম একদম এই একটা পিস দেখতে পাচ্ছেন আপনি স্টোন ওয়ার্ক রয়েছে সাথে মোতি ওয়ার্ক রয়েছে নিচে একদম খুব সুন্দর লহডি স্টোন রয়েছে এগুলো লহডি ওয়ার্ক রয়েছে তো চিয়ারিং ব্যাকটা একবার দেখিয়ে দিন একটু ইয়ারিং কোয়ালিটি কিন্তু খুবই হাই থাকবে কোয়ালিটি একদম হাই রয়েছে আমাদের সবথেকে বড় কথা হচ্ছে ভিডিওতে সমস্ত কিছু অন্তত বোঝা যায় না ক্যামেরার মধ্যে আপনার সামনে এসে আপনি নিজে হাতে নিয়ে দেখুন জিনিসটাকে আপনি ফিল করুন যে আপনি কি জিনিস নিচ্ছেন বা কি জিনিস আপনি পড়ছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসগুলো কি রয়েছে কি কোয়ালিটির উপর জিনিসগুলো তৈরি করা রয়েছে এই একটা রয়েছে এটা একদমই ইউনিক একটা পিস টাই শেপের মধ্যে রয়েছে এই জুয়েলারিটা আচ্ছা মানে মিডিলে একবার এটা উঠেছিল খুব ট্রেন্ড বেশ এটা একদম টাই শেপের মধ্যে রয়েছে মালটা হচ্ছে আপনার এই যে এরকম পাবে যারা আমাদের কাছ থেকে কেজিতে জুয়েলারি কিনছেন অথবা পিসে জুয়েলারি কিনছেন
তাদের মধ্যে থেকে আমরা বলি, অনেকে হয়তো ভাবেন যে আপনি ঘরে বসে আপনি এক পিস কি দু পিস জুয়েলারি কিনবেন, বা আপনি একদম অল্প কিছু জুয়েলারি কিনে আপনি স্টার্টিং করতে চাইছেন আপনার বিজনেসকে, আপনি এক দু পিস আমাদের থেকে নিতে পারবেন। আমাদের মিনিমাম 500 টাকা আমাদের জুয়েলারি আমরা বলি পারচেস, আমাদের 500 টাকার উপর থেকে যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের হোলসেল প্রাইসটা হয়। 500 টাকা নিচে যদি আপনি ধরুন এক পিস কি দু পিস আপনি নিতে চাইছেন সেটাও নিতে পারবেন, তাহলে আমাদের যে হোলসেল প্রাইসটা রয়েছে তার সাথে আপনার মাত্র 20 টাকা বেশি পড়বে। আচ্ছা, মানে প্রত্যেকটা রিটেইলিংও হয়ে যাবে, মানে প্রত্যেকটা আইটেমের উপর আপনি 20 টাকা বেশি দিলে আপনি রিটেইল প্রাইস নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আর নরমালি কি হয়, রিটেইলের ক্ষেত্রে আপনার আরো বেশি প্রাইস পড়বে, সেক্ষেত্রে আমাদের 20 টাকা বেশি দিয়ে আপনার মানে লস হবে না, আপনার লাভই হবে। টিয়ারিং রয়েছে, মিররের উপর জুম কাম হয়ে যাচ্ছে, তো আপনাকে প্রথমে বললাম যে আপনি মিলিয়ে মিশিয়ে নিতে পারবেন, একটা একটা করে যত আইটেম রয়েছে আপনি মিলিয়ে মিশিয়ে নিলে আপনার 1 কেজির উপরে চলে আসবে। ঠিক আছে, একটা ইয়ারিং রয়েছে, এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে, এটা রেপ্লিকার উপর। এই স্টোনটা কি স্টোন? এটা আপনার মোনালিসা স্টোন রয়েছে। আচ্ছা, স্টোনের মধ্যে আপনার মোনালিসা স্টোন থাকে, কার্ভিং থাকে, রোজি স্টোন থাকে, বিভিন্ন ধরনের স্টোন আছে। কালার অপশনস হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে যত আপনি আইটেম দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটার মধ্যে আপনার কালার চলে আসবে আর প্রত্যেকটা ডিজাইনও চলে আসবে। এগুলোর মধ্যে মেইনলি কি হয়, ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখানো যায় না, আমরা ধরুন প্রত্যেকটা জিনিস আপনাকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, আপনি এখানে আসলে আমাদের যেই যে জিনিসগুলো স্টকে অ্যাভেলেবেল রয়েছে আপনি পেয়ে যাবেন ওগুলো সমস্ত কিছু। এই একটা আইটেম রয়েছে, ইয়ারিং রয়েছে, এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে, এটা ব্রাশের মধ্যে রয়েছে। এটা আচ্ছা, আর এই যে টোটাল যে আপনি ওয়ার্কগুলো দেখছেন এটা কিন্তু আপনার হ্যান্ড প্রিন্টেড রয়েছে। এটা আচ্ছা আচ্ছা, টোটালটা হ্যান্ডের উপর করা রয়েছে, হ্যান্ড প্রিন্টেড রয়েছে। এটা এই হ্যান্ড প্রিন্টেড এর মধ্যে আমি যেটা বললাম, এই যে ফিঙ্গারিং গুলো দেখছেন, বিভিন্ন সুন্দর সুন্দর ফিঙ্গারিং গুলো, এগুলোর মধ্যে আপনি প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, মানে ডিজাইনার কালার অপশন, শেপ, ডিজাইন, ডিজাইন কালার প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট পেয়ে যাবেন। আমি এখানে জাস্ট তিনটে শো করছি কিন্তু এগুলোর আরো ডিজাইন রয়েছে। আচ্ছা, ডিজাইন রয়েছে, কালার রয়েছে এগুলো। ওকে, একটা ইয়ারিং ইভিল আইয়ের মধ্যে, এখন তো খুবই ট্রেন্ডে যাচ্ছে, একদম একদম একদম। এটা ব্ল্যাক পলিশের উপর যাচ্ছে তো? ওকে, একটা ঝুমকো রয়েছে, অনেক একটু ঝুমকোর মধ্যে একটুখানি হেভি ঝুমকো চাই বড়র মধ্যে। এগুলো কিন্তু খুবই লাইট ওয়েট, হেভি না কিন্তু, মানে আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের যেহেতু আমাদের আপনারা যা জিনিস দেখছেন এগুলো সব কিন্তু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা হয়, এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট। এই জিনিসগুলো আপনি যে জিনিসটা দেখছেন এটা দেখতে আপনার আমাদের ডিজাইনটা মেনলি আমাদের ভারী করা হয় এই জিনিসগুলোর ক্ষেত্রে, মানে প্রোডাক্টটা কিন্তু প্রচণ্ড লাইট ওয়েট। আপনি যখন ধরুন আপনি কেজির আইটেম যখন আপনি আপনি কেজিতে নিচ্ছেন তখন আপনি নিজে বুঝতে পারবেন আপনি কীরকম জিনিস আপনি নিচ্ছেন, এগুলো প্রচণ্ড এগুলো লাইট ওয়েট, মানে আপনি যখন নাকি ক্যারি করছেন এগুলো ডেলিভারি পারপাস তখন এগুলো প্রবলেম হবে না, কমফর্টেবলি আপনি ক্যারি করতে পারবেন একদম। আর এই ঝুমকোটার মধ্যে আপনার সিলভার পলিশ আমাদের ভ্যারিয়েন্ট রয়েছে। আচ্ছা, মানে সেম জিনিসটা সিলভার প্লাস ব্ল্যাক পলিশ দুটোরই ভ্যারিয়েন্ট রয়েছে। ওকে, দিয়ে কিছু ব্যাঙ্গেলস দেখাচ্ছি, সব সাইজ হয়ে যাবে তো ব্যাঙ্গেলসে? ব্যাঙ্গেলসের মধ্যে কি হয়, যেগুলো ধরুন আপনার এই এই যে ব্যাঙ্গেলসগুলো এগুলো আপনার সাইজের মধ্যে থাকে, ধরুন 24 কি 26 কি 22 মধ্যে সাইজ থাকে। কিছু কিছু ব্যাঙ্গেলস হয় আপনার অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেলস হয়, যেমন ধরুন এই ব্যাঙ্গেলসটা, এটার মধ্যে আপনার খিলান ওয়ার্ক রয়েছে, আপনি খিলান খুলে আপনি যে কোনো হাতে আপনি পরে নিতে পারবেন, একদম এগুলো সব আপনার অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেলস রয়েছে। এগুলো স্টোন ওয়ার্কও করা রয়েছে, এগুলো স্টোন ওয়ার্ক রয়েছে, এগুলো অ্যাডজাস্টেবল ব্যাঙ্গেলস। ওকে, এই একটা ব্যাঙ্গেলস, এটা প্রচুর এখন চলছে, ট্রেন্ডিং হয়ে গেছে ব্যাঙ্গেলসটা, একদম দেখতে পাচ্ছি নিকের মধ্যে খুব সুন্দর। এই টোটালটা আপনার লক, টোটালটা আপনার লক রয়েছে। এই একটা ব্যাঙ্গেলস দেখাচ্ছি আমি, এই জিনিসটা দেখছেন এটা একদমই টোটালি আপনার প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে, এটা কিন্তু আপনার 92.5 ওয়ার্ক করা রয়েছে। এটা মানে এটা সিলভারের উপর রয়েছে? হ্যাঁ, সিলভারের মধ্যে 92.5 সিলভার রয়েছে এটা। ওকে, টোটালি আপনার প্রিমিয়াম কোয়ালিটি এটা। এগুলোর অ্যাভারেজ প্রাইস কিরকম থাকবে? প্রিমিয়াম কোয়ালিটি আপনার 92.5 যেগুলো রয়েছে ওগুলো আপনার মোটামুটি ধরুন 300
300-350 থেকে আপনার স্টার্টিং হয়ে যায়। আরো কমেরও থাকে, যখন এবার যেরকম আমাদের অ্যাভেলেবিলিটি থাকে সেরকম অনুযায়ী আপনি পেয়ে যাবেন। আর আমাদের নর্মালি ক্ষেত্রে কি হয়, আমাদের ধরুন আপনি যে স্টক দেখছেন, আমাদের প্রত্যেক 1-2 সপ্তাহ বাদে বাদে আমাদের স্টক চেঞ্জ হয়, স্টক আপডেট হয়। কারণ আমাদের স্টক যদি আপডেট না হয়, আপনারা যখন আসবেন এই সব সময় আপনারা একই জিনিসই দেখবেন, তো সেক্ষেত্রে আমাদের স্টক সবসময় জন্য আপডেট করা হয়। ওকে, এই একটা ব্যাঙ্গেলস রয়েছে, এই যে ব্যাঙ্গেলস দেখছেন টোটাল একটা সেট, এটা একটা টোটাল একটা ব্যাঙ্গেলস সেট এটা। খুব সুন্দর কাজ করা মাঝখানে ব্যাঙ্গেলটাতে, একদম এই একটা ব্যাঙ্গেলস রয়েছে, একদমই প্রিমিয়াম ব্যাঙ্গেলস এটা। এই টোটালটা আপনার রয়েছে না, এটা আপনার টোটাল যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনি, এটা কিন্তু আপনার সব মনলি স্টোনের উপর ওয়ার্ক করা রয়েছে। ওকে, আর এই ব্যাঙ্গেলসটা আপনার আপনার এখান থেকে ফিলান দেওয়া রয়েছে, আপনি অ্যাডজাস্টেবল, আপনি যে কোনো হাতের মধ্যে পরে নিতে পারবেন। ওকে, নেক্সট আমি কিছু আপনাদের নেকপিস দেখাচ্ছি, এটা ব্ল্যাক পলিশের মধ্যে রয়েছে। এগুলোর কিন্তু আপনার ব্ল্যাক পলিশ সিলভার পলিশ দুটোই হয়ে যায়। আচ্ছা, শাড়ির সাথে পরার জন্য একদম পারফেক্ট। আর এগুলো যখন পরবে এগুলো টোটালি আপনার পুরো গলা পুরো ভরে থাকবে, মানে এই একটা জুয়েলারি পরলে আপনার আর কিছু পরতে হবে না। এগুলো নেক্সট আমি দেখাচ্ছি একটা আইটেম, স্লিকের মধ্যে অনেকেই পছন্দ করে, এটা একদম পারফেক্ট ব্ল্যাক পলিশের মধ্যে, খুব সুন্দর। এটার সাথে আপনার ম্যাচিং করা আপনার ইয়ারিং ও রয়েছে। হ্যাঁ, এখানে প্রত্যেকটার সাথে আপনারা ইয়ারিংস পেয়ে যাবেন, ইয়ারিংস পেয়ে যাবেন আপনি। আর যেগুলো ধরুন আপনার ইয়ারিংস থাকে না, ওগুলো আপনার স্টেটমেন্ট পিস থাকে। কিছু কিছু প্রোডাক্ট হয় আপনার ইয়ারিং থাকে না, ওগুলো স্টেটমেন্ট পিস থাকে। ওগুলো এই একটা আইটেম দেখুন, এটা মিনার উপর আছে, চোকার সেট পেয়ে যাবেন, চোকার সেট একদম। এটা একদম হালকার মধ্যে, হালকার মধ্যে, ছোটর মধ্যে, তাও গলা কিন্তু পুরো ভর্তি থাকবে একদম। আর এগুলো আপনার এমনই হয়, এগুলো যদি আপনার টার্সেল দেওয়া আছে, এগুলো আপনি লং করে পড়তে পারবেন, আপনারা আপনি শর্ট করে পড়তে পারবেন, একদম ম্যাচিং করে আপনার ইয়ারিং রয়েছে, একদম। নেক্সট আমি একটা চোকার টাইপ দেখাচ্ছি আমি, এটাও পুরো স্টেটমেন্ট পিস, খুব সুন্দর। আর এই যে জিনিসটা আপনি দেখছেন এখানে, যে আপনারা আর্ট গুলো দেখছেন, এগুলো এক একটা ডিজাইনের মধ্যে এক রকম ডিজাইন হবে, মানে একটা মালে এক রকম ডিজাইন হবে। আচ্ছা, প্রত্যেকটার মধ্যে বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা ডিজাইন রয়েছে। এগুলো কি অয়েল পেইন্টিং এর উপর? এগুলো আলাদা আপনার মিনার উপর কাজ করা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেম আপনার ওটার সাথে ম্যাচিং করা আপনার ইয়ারিং রয়েছে। এগুলো প্রত্যেকটা আইটেমে আপনি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন, প্রত্যেকটা স্টক এগুলো রয়েছে। ভিডিও দেখে তাড়াতাড়ি আপনারা চলে আসুন, তাহলে সমস্ত স্টক আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যত তাড়াতাড়ি আসবেন সমস্ত স্টক পেয়ে যাবেন। আর আমাদের প্রোডাক্ট প্রত্যেক 1-2 সপ্তাহ বাদে বাদে আপডেট হয়, ওখান থেকে আপনারা আপডেট পেয়ে যাবেন। আর আমাদের নর্মালি আমাদের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে, আইসিকুলসিভ জুয়েলারি নামে, ওই ফেসবুক পেজ যদি আপনি চেক করেন, আপনি ওখান থেকে আমাদের সমস্ত আপডেট পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ভিডিওর মধ্যে আপনি ডিটেলস দেওয়া থাকবে আমাদের নাম্বার, ওখান থেকেও আপনি যদি কন্ট্যাক্ট করেন, সেখান থেকেও আমরা আমাদের ধরুন যে সমস্ত আমাদের ক্যাটালগ রয়েছে বা আমাদের প্রোডাক্ট ডিটেলস রয়েছে, সমস্ত বিষয়ে আমরা ওখান থেকে আপনাদেরকে আমরা দিয়ে দেবো আপডেট, তো ওখান থেকে কোনো প্রবলেম হবে না। প্লাস আপনাদের যদি কোনো ভিডিওতে প্রোডাক্ট পছন্দ হয়, আপনারা হোয়াটসঅ্যাপে এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ভিডিও কলের ফেসিলিটিও রয়েছে, একদম। ভিডিও দেখতে দেখতে কোনো কিছু পছন্দ হলে ভিডিওটাকে পজ করে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদেরকে সেন্ড করুন, আমরা ওগুলো অ্যাভেলেবিলিটি কতটা কি আছে আমরা আপনাদেরকে বলে দেবো, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এতক্ষণ তো অনেক জুয়েলারি দেখলাম, এখানে আপনারা তো র ম্যাটেরিয়ালও সেল করেন, তা সেটার ব্যাপারে কিছু বলুন। র ম্যাটেরিয়ালস যেটা রয়েছে আমাদের, এই মুহূর্তে আমাদের র ম্যাটেরিয়ালস যা স্টক রয়েছে বা আমাদের ধরুন যে প্রাইসে আমাদের সেল করা হচ্ছে, আপনি যে কোনো জায়গায় আপনি ঘুরে আসুন আগে, তারপরে আমাদের এখানে এসে আপনি দেখুন, আপনি বুঝতে পারবেন আমাদের যে প্রাইসের যে আমাদের ডিফারেন্সটা কতটা কী রয়েছে। এই মুহূর্তে আমাদের র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আমাদের চান্স লকেট 700 টাকা করে কেজি পাওয়া যায়, 700 টাকা কেজি র ম্যাটেরিয়ালসে আপনার চান্স লকেট পেয়ে যাবেন। আমাদের 800 টাকা করে কেজি ঝুমকো পেয়ে যাবেন, আর টপস আমাদের পেয়ে যাবেন 900 টাকা করে কেজি। আর চার্মস লকেট বা টপস বা ঝুমকো বিভিন্ন আমাদের চার্মস লকেট বা এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে, এমন নয় যে আপনাকে 1 কেজি হিসেবেই নিতে হবে, আপনি চাইলে আপনি মিলিয়ে মিশিয়ে আপনি অল্প অল্প করেও নিতে পারেন। মিনিমাম 250 গ্রাম বা আপনি ধরুন 250 গ্রামের মধ্যে আপনি কিছুটা চার্মস নিলেন, কিছুটা টপস নিলেন, কিছুটা ঝুমকো নিলেন, আপনি মিলিয়ে মিশিয়ে নিতে পারবেন, সেখানে কোনো প্রবলেম হবে না। ওকে, তো আপনি সবার প্রথমে কি দেখাবেন? সবার প্রথমে আমি কিছু আপনাদেরকে চার্মস লকেট দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে টপস ঝুমকো সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো অল্প কিছু করে। এখানে একটা আমি লকেট দেখাচ্ছি, লকেট আইটেম। ওকে, এখানে সিলভার গোল্ডেন দুটো পলিশ, সিলভার গোল্ডেন দুটোই পেয়ে যাবেন। আচ্ছা, ওকে, র ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে আমাদের সিলভার গোল্ডেনটা পেয়ে যাবেন, আমাদের রেডিমেডের ক্ষেত্রে গোল্ডেনটা আমাদের থাকে না। আচ্ছা আচ্ছা, এই একটা আইটেম রয়েছে। এগুলো আপনারা বিভিন্ন চোকার বানানোর কাজে বা বিভিন্ন ধরনের কাজে আপনারা
পরপর আপনার সাজিয়ে এগুলো ইউজ করতে পারেন, ইয়ারিংস বানিয়ে নিতে পারবেন একদম। স্টক কিন্তু প্রচুর আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। বিভিন্ন ধরনের এরকম ছোট ছোট আইটেম গুলো আমাদের পাওয়া যায়। ওকে, গোলাপের ওপর পেয়ে যাবেন এটা রোজ একদম। একটা শেপ প্রজাপতি। আচ্ছা, এগুলো পাইকারিতেও বিক্রি হবে তো? হ্যাঁ, আমাদের হচ্ছে, আপনি প্রথমে আপনাকে বললাম যে আপনি চাইলে আপনি সব কিছু মিলিয়ে মিশিয়ে আপনি 250 গ্রামও নিতে পারেন আমাদের থেকে। 250 গ্রামের মধ্যে এমন না যে আপনাকে শুধু চামচকেরই 250 গ্রাম নিতে হবে, 250 গ্রামের মধ্যে আপনি সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে নিতে পারবেন। আর আমাদের কাছে যে চামচকেট পাওয়া যায়, আমাদের চামচকেটের পাশাপাশি জুয়েলারি মেকিং মেটেরিয়াল যেগুলো হয় সেই মেকিং মেটেরিয়ালগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, এখন এই একটা আইটেম রয়েছে, খুব সুন্দর। আর এই যে জিনিসটা দেখছেন আপনি, এখানে দেখুন আপনার স্টোন লাগানোর জায়গা রয়েছে। কেউ যদি চায় আপনার এর মধ্যে তো আপনি আমাদের থেকে র মেটেরিয়ালস কিনে আলাদা করে আপনি স্টোন লাগিয়ে নিলেন, মূল্য স্টোন, তাহলে আপনি জিনিসটা আরো বেশি দামে বিক্রি করতে পারবেন। আপনি না চাইলে আপনি ডাইরেক্ট এরম ভাবে সেল করতে পারেন। ছোট থেকে বড় বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন। একটা আইটেম রয়েছে এটা দুর্গার মধ্যে, রাইট? এটা অনেক বড় রয়েছে, অনেক বড়। এটা দিয়ে একটা আপনারা চোকার বা লাইক নেকলেসও বানিয়ে নিতে পারবেন, লং নেকলেস আপনি বানিয়ে নিতে পারবেন, পুরো একদম গলা জুড়ে থাকবে একদম। আইটেম আপনার প্রচুর ডিজাইন রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে যত আপনার স্টক রয়েছে চারিদিকে প্রচুর। এবারে সমস্ত কিছু তো আপনাদেরকে দেখানো সম্ভব হয় না, যতটা সম্ভব হয় আমরা দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে, বাকিটা আপনাদেরকে আসতে হবে, এসে আপনারা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কী কী আইটেম রয়েছে। একটা আইটেম লকেটের মধ্যে, এছাড়াও ধরুন বিভিন্ন আমাদের চার্মস আইটেম যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনি এখানে, যে সমস্ত চার্মসগুলো রয়েছে বিভিন্ন ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম যে সমস্ত আইটেমগুলো লাগে মাল করতে করতে। জুয়েলারি মেকিং এর ক্ষেত্রে বিভিন্ন আপনার ধরনের কয়েন লাগে, সেই কয়েন আইটেমগুলো রয়েছে এগুলো একদম। এগুলোর আপনার ছোট বড় বিভিন্ন ধরনের সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর এছাড়াও আমাদের কাছে আপনি মেটাল বিডসও পেয়ে যাবেন, মেটাল বিডস, আপনার বিভিন্ন ধরনের ধরুন বিডস যে সমস্ত সিসি বলের কাজ হয়, বা আমাদের কাছে বিভিন্ন গ্লাস বিডসের আইটেম পেয়ে যাবেন। গ্লাস বিডসের ক্ষেত্রে যখন এই সমস্ত গ্লাস বিডস যেগুলো রয়েছে, গ্লাস বিডসের প্রচুর কালার অ্যাভেলেবেল রয়েছে, এগুলো সমস্ত কালারই মোটামুটি অ্যাভেলেবেল থাকে আমাদের। আর গ্লাস বিডসের ক্ষেত্রে যেগুলো হয়, এটা আমাদের 6 নম্বর সাইজ রয়েছে, 6 নম্বর, 8 নম্বর, 10 নম্বর সমস্ত রকমের সাইজই রয়েছে অ্যাভেলেবেল, মানে ছোট থেকে বড় সব সাইজ পেয়ে যাবেন। আর গ্লাস বিডসের ক্ষেত্রে একটুখানি বলে দিই, এগুলোর ক্ষেত্রে আপনি চাইলে আপনি এরকম লাইন হিসেবেও কিনতে পারবেন আমাদের থেকে। আর যদি আপনি বেশি বেশি কোয়ান্টিটি নিচ্ছেন, তো আমরা আপনাকে অবশ্যই সাজেস্ট করবো যে আপনি মালটা আপনি কেজি হিসেবে নিন, কারণ এগুলো আমরা কেজি হিসেবে সেল করি। কেজি বিষয়ে নেবে নিলে আপনাকে তখন কোনো রকম সাইজ বা কালার কোনো ব্যাপার নেই, আপনি যে কোনো আপনি মিলিয়ে মিশিয়ে 1 কেজি করতে পারেন। ওকে, গ্লাস বিডস এর ক্ষেত্রে গ্লাস বিডস এর কেজির প্রাইস কি রকম থাকে? গ্লাস বিডস এর কেজি আমরা থাকে 400 টাকা করে কেজি। ওকে, আর আমাদের ক্রিস্টালও রয়েছে, ক্রিস্টালও আপনি কেজি হিসেবে নিতে পারবেন, এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল। ওকে, এখানেও প্রচুর কালার অপশনস আপনারা, ক্রিস্টাল আপনি কেজি হিসেবে নিতে পারবেন, ক্রিস্টালের ক্ষেত্রে আমাদের 450 টাকা করে কেজি পড়ে। এবার আপনি বেশি কোয়ান্টিটি নিলে তখন আমরা দেখবো আমরা কতটা কোয়ান্টিটি বেশি এর উপর আমরা কম করতে পারি, সেটা আমরা করে দিতে পারবো আপনাকে একদম। তো ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন বেশি কোয়ান্টিটি নিলে। আর আমাদের মেইনলি আমাদের যেহেতু কি আমাদের নিজস্ব আমাদের ম্যানুফ্যাকচারিং, আমাদের আপনি রেডিমেড জুয়েলারি দেখেছেন, এখন র মেটেরিয়ালস দেখছেন, রেডিমেড জুয়েলারির ক্ষেত্রে আমাদের হোক বা র মেটেরিয়ালস ক্ষেত্রে হোক, আপনার যদি কোনো রকম নিজস্ব কোনো ডিজাইন থাকে সেই জিনিসটা আমরা রেডিমেড করে দিতে পারবো, মানে কাস্টমাইজেশন হয়ে যাবে একদম, আমরা কাস্টমাইজেশন করে দিতে পারবো। শুধু কাস্টমাইজেশনের ক্ষেত্রে কি হয়, একটুখানি আপনাকে অর্ডারটা বেশি দিতে হবে, কারণ প্রোডাক্ট আপনার জন্য আমরা রেডি করছি, সেক্ষেত্রে আমরা সেগুলো ফিচার্স দিয়ে দেবো। তাও কতটা অ্যামাউন্টের অর্ডার দিতে হবে? মোটামুটি ধরুন আপনি কোনো ডিজাইন যদি আপনি নিজের জন্য অর্ডার করছেন, মোটামুটি 20-25 পিস ওর থেকে কম, কিছু কিছু সেটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, কিছু কিছু প্রোডাক্ট হয়তো আমরা 10-15 পিস আমরা বানিয়ে দিতে পারবো আপনার জন্য, কারণ যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা যে কোনো কিছু করে দিতে পারবো। ওকে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এই যে আইটেমগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার মেটাল বিডস। মেটাল বিডসের যারা আপনি ধরুন আপনার র মেটেরিয়ালসের উপর কাজ করে, মেটাল বিডস তাদের জন্য অনেক কাজে লাগে এগুলো। মেটাল বিডস আপনি বিভিন্ন ধরনের আপনি আইটেম বানিয়ে নিতে পারবেন, আর এগুলোর কোয়ালিটি আপনি হাতে ধরলে বুঝতে পারবেন এগুলো কতটা আপনার ভালো কোয়ালিটির প্রোডাক্ট হয়। এগুলো বিভিন্ন ধরনের মেটাল বিডস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। কালার উঠে যাবে না তো? না, এগুলো কালার উঠে যায় না, এগুলো এগুলো সিলিকা জেল পাওয়া যায়, প্লাস আপনার জুয়েলারি যখন আপনি ইউজ করছেন এগুলো জুয়েলারি কিছু সেফটি টিপস থাকে, আপনি আমাদের কাছ থেকে যখন আপনি পারচেস করছেন তখন আমরা এগুলো আপনাকে বলে দেবো। ওকে, জুয়েলারি সেফটি টিপস ফলো করলে জুয়েলারি সবসময় ঠিক থাকবে, কোনো প্রবলেম হবে না।
হ্যাঁ, তো চামস লকেট আপনারা তো আইটেম ওখানে দেখেছেন, চামস লকেট দেখলেন, টপস আইটেম কিছু দেখেছেন। এখানে আপনাদের রয়েছে আমাদের ঝুমকোর আইটেম রয়েছে, এগুলো চা আছে আপনাদের এখানে। ঝুমকোর বিভিন্ন ধরনের সাইজের ঝুমকো অ্যাভেলেবেল রয়েছে, সিলভার হোক, সিলভার পলিশ, ব্ল্যাক পলিশ, গোল্ডেন, বিভিন্ন ধরনের রয়েছে। ব্ল্যাক পলিশের আমাদের র মেটেরিয়ালসের আইটেম অল্প থাকে আমাদের, মেনলি যেহেতু আমাদের রেডিমেডের মধ্যে ব্ল্যাক পলিশটা থাকে, সেক্ষেত্রে র মেটেরিয়ালসের ক্ষেত্রে আমাদের সিলভার আর গোল্ডেনটাই আমাদের মেনলি থাকে। আর এখানে আমাদের মেকিং মেটেরিয়ালও রয়েছে, এখানে বিভিন্ন ধরনের, আপনি দেখুন এখানে আপনার বিভিন্ন ধরনের বেস পেয়ে যাবেন, আপনার জাম্পিং, হেডপিন, আইপিন, সিলভার পলিশ, সেটা আপনার গোল্ডেন পলিশের বিভিন্ন ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে লক আইটেম, এদিকে আপনার যে সমস্ত আইটেমগুলো রয়েছে, এদিকে আপনার হেডপিন, আইপিন, এগুলো সব পেয়ে যাবেন। এগুলো এগুলো হেডপিন রয়েছে, বিভিন্ন ধরনের হেডপিন, আইপিন, জাম্পিং, আপনার যখন আপনি বিভিন্ন যদি ঝুমকো আপনি কাজ করেন, ঝুমকোর মধ্যে যেগুলো কাজ করতে আপনার বিভিন্ন রকমের লটকন বল আইটেম লাগে, বিভিন্ন ধরনের লটকন বলও পেয়ে যাবেন। আর আমাদের কাছে যে আমাদের যে লটকন বলের যে কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো আমাদের বিভিন্ন কালার ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে লটকন বলের মধ্যে। এটা একটা কালার দেখাচ্ছি আমি, এগুলোর মধ্যে আপনি লাল, নীল, হলুদ, সবুজ, কালো বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। প্লাস এগুলোর মধ্যে আমাদের মাল্টি কালারও থাকে অ্যাভেলেবেল। ওকে, আর এগুলো সব আমাদের কেজি হিসেবে চলে আসে। নেক্সট আমি দেখাচ্ছি আপনাদের কেমিক্যাল বিডস এর কিছু কালেকশন। আছে কেমিক্যাল বিডস, এগুলো তো ডিফারেন্ট ডিজাইন, কালার, এগুলো ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট সাইজ, বিভিন্ন ধরনের পাওয়া যায় এগুলো। একদম এগুলো প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা কালার ভ্যারাইটি অ্যাভেলেবল রয়েছে। ওকে, কালার সাইজ অ্যাভেলেবেল রয়েছে এগুলো। তো মোটামুটি আপনারা এখানে আসলে কিন্তু সব রকমের সমস্ত কিছু পেয়ে যাবেন, আন্ডার ওয়ান রুফ পেয়ে যাবেন। একদম, আপনি যদি চান আপনি রেডিমেড জুয়েলারি আপনি নিচ্ছেন তো আপনি রেডিমেড জুয়েলারি আপনি কিনে ডাইরেক্ট আপনি সেল করুন, আর যদি আপনি চাইছেন আপনি জিনিস মেকিং করে আপনি দেন আপনি সেল করবেন আফটার সেল, মানে আপনি জুয়েলারি মেকিং মেটেরিয়াল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের জুয়েলারি আমাদের অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আমাদের নতুন নতুন যে সমস্ত স্টকগুলো রয়েছে সেগুলো জানার জন্য আপনাদের আমাদের যে পেজ রয়েছে পেজ ফলো করুন, অথবা আমাদেরকে কন্ট্যাক্ট করুন, আমরা আপনাদেরকে গাইড করে দেবো। আজকের ভিডিও আমরা এখানেই এন্ড করছি, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারেন, অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে অর্ডার প্লেস করতে পারেন। থ্যাংক ইউ।